তুমি কোথায় যাচ্ছ? একটা খুব ভালো খবর আছে, সেটা তো উনি শুনলেই হবে, তোমার শোনার দরকার নেই তো? ঠিক আছে, পরে কিন্তু আবার দাদার জন্য কান্নাকাটি করতে বসো না। দাদা? কার দাদা? কার আবার? তোমার? আমি নিখিলেশ তার কথা বলছি। তুই দাদার খবর জানিস? চুপ করে থাকিস না, শুনিনি, বল না, কোথায় দাদা? কাছেই আছেন, এই শহরেই। তুই তুই কি করে জানলি? কে বললো তোকে? আমাকে যেচে এসে কেউ বলে যায়নি দিদি, আমি খুঁজে বার করেছি, এতদিন ধরে তন্ন তন্ন করে লোক লাগিয়ে চেষ্টা করেছি, আজ অনেক চেষ্টার পর একটা পাকা খবর জোগাড় করতে পেরেছি। তুমি তুমি এত চেষ্টা করছো কই, আমরা জানতে পারিনি তো? আমি আগে থেকে কাউকে কিছু জানাইনি মেজদা, ভেবেছিলাম নিখিলেশ তার খোঁজ পেলে দিদিকে এসে বলবো, দিদির মুখে হাসি ফোটাবো। দিদি এতদিন আমাকে ভুল বুঝে আমার ওপর অভিমান করে রয়েছে, সেই অভিমানটা না ভাঙলে আমি মনে মনে শান্তি পাচ্ছিলাম না কিছুতে। শুনিনি তুই? তুমি যে আমার কত বড় উপকার করলে শুনিনি, নইলে দিনরাত গিন্নির মুখে মেঘ করে থাকলে বড় বিপন্ন লাগে। আপনি খুশি হয়েছেন তো মেজদা? খুশি বলে খুশি? আমার পুরস্কার কি চাও বলো? আমার একটা আবদার আছে, দমদমে আমাদের যে প্রপার্টিটা আছে। ও, ওই বাড়িটা কেন, ওখানে তুমি কিছু করতে চাও? আমি চাই ওটা নিখিলেশ তার নামে লিখে দেওয়া হোক। ওটা তো মৃণালের নামেই আছে। যার নামেই থাক, আসলে নিখিলেশ তার পৈতৃক বাড়িটা প্রমোটাররা যেভাবে ভেঙে ফেললো, তার পেছনে কিছুটা হলেও আমার দায়িত্ব আছে মেজদা। বাড়িটা ভাঙার পর যে নিখিলেশদা এতটা ভেঙে পড়বেন আমি সেটা বুঝতে পারিনি। এখন উনি ওনার বাকি জীবনটা ভাড়া বাড়িতে কাটাবেন এটা আমি ঠিক মেনে নিতে পারছি না। আর উনি তো ওনার ভাগের টাকাটাও নেবেন না বলেছেন, সেই জন্যই বলছিলাম যদি দমদমের বাড়িটা ওনার নামে লিখে দেওয়া যায় তাহলে হয়তো আমার পাপের খানিকটা হলে প্রায়শ্চিত্ত হবে। কিছু বলবে?